আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর নিয়ে আসলাম সবজি হিসেবে টমেটোর উপকারিতা। আজকে ভিডিওতে আপনারা টমেটো সম্পর্কে এটা কী কী উপকারিতা আছে তা জানতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে থাকুন ভিডিওটি। ক্যান্সার প্রতিরোধে টমেটো। টমেটোতে থাকা উচ্চমানের লাইকোপিন প্রোস্টেট কলন ও পাকস্থলী ক্যান্সারের সেল তৈরি হতে দেয় না। লাইকোপিন হচ্ছে এক প্রকার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের সেল তৈরিতে বাধা দিয়ে থাকে। মজবুত হাড় গঠনে টমেটো। তুলতেলে নরম এই ফলটি যা সবজি হিসেবে ব্যবহৃত হয় মজবুত হাড় গঠনে ভূমিকা রাখে, কারণ এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন কে। আর এই দুটি উপাদানই শক্ত হাড় গঠন ও টিস্যুর পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ত্বকের সুস্থতায় টমেটো। টমেটো উচ্চ লাইকোপিন সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। ত্বক ও মুখের যত্নে টমেটো মিশ্রণ লাগিয়ে ম্যাসাজ করতে পারেন। রোদে পোড়া ভাব, বলি রেখা ও চোখের নিচে কালো দাগ দূর করতে বিশেষজ্ঞরা টমেটো ব্যবহার কথা বলেন। দৃষ্টিশক্তি বাড়াতে টমেটো। সুস্বাদু ও পুষ্টিজন্য গোটা বিশ্বে টমেটোর সমাদৃত। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা আপনার চোখের জন্য অতি প্রয়োজনীয়। টমেটো দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করে, রোধ করে রাতকানা রোগ। এছাড়া টমেটো রক্ত সংবহনে সাহায্য করে থাকে। হৃৎপিণ্ডের ভালো বন্ধু টমেটো। টমেটোতে ভিটামিন বি ও পটাশিয়াম থাকায় এটি কোলেস্ট্রল ও অতিরিক্ত রক্তচাপ কমায়। টমেটোর জুস খেয়ে সহজে হার্ট অ্যাটাক ও অন্যান্য হৃদরোগের ঝুঁকি কমাতে পারেন। টমেটোর সালাদ নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়া ভয় থাকবে না। লিভার ক্যান্সার প্রতিরোধ করে টমেটো। টমেটোতে রয়েছে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি। এটি রক্তের লাল কণিকা বৃদ্ধি এবং শরীরে ফ্যাকাশে ভাব ও রক্ত স্বল্পতা দূর করে। এর মধ্যে থাকা লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধী। চর্মরোগ প্রতিরোধে টমেটো। প্রতিদিন খাবারে মেনুতে টমেটো রাখবেন। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লাইকোপেন যা বিভিন্ন চর্মরোগ প্রতিরোধ করতে খুবই কার্যকর। এটি ত্বকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। টমেটোর পুষ্টিগুণ। টমেটোর মধ্যে আছে প্রচুর পরিমাণে লিউকোপেন যা আপনার কিডনিকে পুরোপুরি সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধুমাত্র একটা টমেটো আপনাকে দিতে পারে দৈনিক প্রয়োজনের 40% ভিটামিন সি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করে কমেন্টস লিখে জানাবেন। বেশি বেশি সবজি খাবেন, ফলমূল খাবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।